আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমাদের জীবনে 10টা বছর পার হয়ে গেছে, আজও আমাদের বিষয়টা কোর্টের বিচারাধীন। সেই বিচারাধীন বিষয়কে কেন্দ্র করে আমরা বিশেষ মন্তব্য করব না, তবু এটুকুই বলবো আমাদের একটাই দাবি, সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। যতদিন না আমাদের সিট আপডেট হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কলকাতার রাজপথে বসে থাকবো। ডিস্ট্রিক্ট থেকে আসা দিদির বক্তব্য শুনবো। আজ 574 দিন ধরে আমরা বসে আছি, তো আমরা সিট আপডেট নিয়ে বসে আছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে বলছি আমাদের দিকে একটু দেখুন। আমরা যে এতদিন বসে আছি, আপনার কি একটু মায়া নেই আমাদের প্রতি? বলে আমি ঠিক আছে, আমরা দিদির বক্তব্য শুনলাম। এই যে আজকে যে বিষয় চলছে, সিট আপডেট করতেই হবে। সিট আপডেট না করলে আমাদের আর গত্যান্তর নেই।